বর্তমানে বাড়ির ছাদে অনেকেই বিভিন্ন ধরনের ফুল ফল সবজি চাষ করতে দেখা যায়। বাগানে স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর কাড়ে বটে। সেই রকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদ বাগানে এখন চোখ পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আম চাষ। তবে মূলত এরূপ চাষের ক্ষেত্রে মিয়াজাকি সহ অন্যান্য প্রজাতির আম চাষ করা ট্রেন্ড হলেও শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিংহের বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটি ওজন চমকে দেওয়ার মতো। এই আম গাছটি থাইল্যান্ড প্রজাতির আম গাছ। গাছে বেশি ফলন হয় না, তবে যে কটা আম ফলে তা তাক লাগিয়ে দেওয়ার মতো। কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ভালো ফলন দেয় তাহলে সেই গাছে 5 থেকে 6টি আম ধরবে, যার ওজন সব মিলিয়ে 10 থেকে 12 কেজি হতে পারে। জানা গিয়েছে শহরের দিনবাজার এলাকার বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন ফল চাষ করার শখ রয়েছে। গত 2 বছর ধরে থাইল্যান্ড প্রজাতির এই আম চাষ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। এই গাছের 1-1টি আমের ওজন 1 কেজি থেকে 2 কেজি 200 গ্রাম পর্যন্ত বলেও দাবি করেছেন বসন্তবাবু। প্রায় 2 বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন। আমটির আরও একটি বিশেষত্ব হলো এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে। বাংলায় সাধারণত আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম স্বচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশী। এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে আরও অন্যান্য নামি দামি প্রজাতির আমের গাছ। বলা বাহুল্য ছাদ বাগান জুড়েই এখন তার নজর কাড়া আম বাগান। থাইল্যান্ড আপনার থেকে এনেছিলেন? এটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করাইছিলাম, একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা আনাইছিলাম। কীভাবে জানতে পেরেছেন যে এই গাছ? এটা আমি ওনার কাছে আগে অনেকগুলো গাছ নিয়েছি, আমার উপরে থাইল্যান্ড ভ্যারাইটিসের জামরুল আছে, থাইল্যান্ড ভ্যারাইটিসের আমার মৌসম্বি আছে, অনেক কিছু আছে, অনেক গাছ আছে উপরে। সব থাইল্যান্ড ভ্যারাইটিস। এই আমের ওয়েট কত? এই আমের ওয়েট আমার আগের বছর হয়েছিল 2 কিলো 100 গ্রামের মতো হয়েছিল একটা আমের ওজন। একটা আম 1 কিলোর উপরে সব? 2 কিলো 2 কিলো একটা আমের ওজন 2 কিলো হয়েছিল, মানে বাকি 1 কিলোর উপরে সব? হ্যাঁ, বাকি 1 কিলো। মানে কত ফল হয় গাছে? এই গাছে ম্যাক্সিমাম এবার ধরছিল 15-20টা ধরছিল, কিন্তু এই মানে শুকার জন্যে সব ঝরে গেছিলো, লাস্টে 2টা ফলই ম্যাচিওর পাইলাম। কত বছর ধরে লাগিয়েছিলি গাছ? এটা 3 বছর হয়েছে। এই গাছটা কী প্রজাতি বলে এটাকে? এটা থাইল্যান্ড ভ্যারাইটিসি আম আছে, এটাকে অনেকে বলে মিয়ামি বলে, এখন কী জানি মিয়ামি আছে না কী আছে, কিন্তু আমের টেস্ট যেটা অতি দুর্দান্ত, মানে খুবই স্বাদিষ্ট। তার গুটির ওজন 100 গ্রাম থেকে 110 গ্রাম গুটি আর ছিলকা মিলিয়ে।